অষ্টম শ্রেণীর ফাইনাল এক্সাম পেপার গণিত বিষয়ে। তো একে দাগে বলেছে নিচের সকল সব প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ 215 টাকার 12%। তো এখানে পাশে উত্তরগুলো দেওয়া হয়েছে, একটু কষ্ট করে বুঝে নেবে। তাহলে আমরা উত্তরটা কিভাবে বার করব, 215 গণিত 12/100, যেহেতু এখানে 12% বলেছিল। তো এটা কাটাকাটি করলে আসছে দেখো 129, 129/5, তো এটা ক্যালকুলেশন করলে হবে 25.8 টাকা। ঠিক আছে, এখানে কাটাকাটি করা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি বৃত্তের কেন্দ্রের সম্পূর্ণ কোণ কত ডিগ্রি, তো এর উত্তরটা হবে 360 ডিগ্রি। তারপরে দেখো কি বলেছে, যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত আছে 5:2, এইরূপ 28 কিগ্রা পিতলে তামা পরিমাণ কত। তাহলে দেখো তোমরা উত্তরটা কিভাবে করবে, অতএব পিতলে তামার পরিমাণ সমান 28 × 5/7। এই 5/7টা কোথা থেকে আসছে, এই যে 5:2, এই আনুপাতিক ভাগার। ঠিক আছে, তো কাটাকাটি করলে 4×5 = 20 কিগ্রা হয়ে গেল। এরপর বলেছে সরল করো, এখানে দেখতে পাচ্ছ অঙ্কটা, এটা সমান তোমরা জাস্ট এখানে লিখে দেবে x³ + a³ / ax, তাহলে তোমাদের উত্তরটা কমপ্লিট, যেহেতু এগুলো এক নম্বর করে থাকছে। পরে বলেছে চতুর্ভুজের 4টি অন্তস্থ কোণের সমষ্টি কত হবে, না 4 সমকোণ বা 360 ডিগ্রি। এরপর বলছে যে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 120 ডিগ্রি তার বাহুর সংখ্যা, তাহলে এটা কিভাবে নির্ণয় করবে। দেখো একটি বহিঃস্থ কোণের পরিমাপ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আসছে, অর্থাৎ বাহুর সংখ্যা 360 ডিগ্রি / 60 ডিগ্রি, ভাগ করলে হয়ে যাবে 6টি। এরপর দুই দাগের প্রশ্ন, এখানে বলেছে নিচের সব প্রশ্নের উত্তর দাও। তো এই প্রশ্নগুলোর উত্তর দিলে তোমরা 2 নম্বর করে পাবে। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত আছে 2:1। এখন জলে মোট পরিমাণে হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা, এখানে শতকরা চেয়েছে, তাহলে তোমরা উত্তরটা সমাধান করে নেবে। দেখো এখানে খুবই সংক্ষেপে দেখানো হচ্ছে, তোমরা যেটা করবে যে জলে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত সমান 2:1, তারপরে লিখবে অতএব জলে হাইড্রোজেনের পরিমাণ শতকরা সমান চিহ্ন দিয়ে 100 × 2/3, যেহেতু এটা অনুপাত ছিল 2:1, তাহলে আনুপাতিক ভাগার 2:3 হবে, আর যেহেতু শতকরা বলেছে তাই 100 দিয়ে কাটাকাটি হবে। তো এটা কাটাকাটি করলে আমরা দেখতে পাবো 2 আর 100 200, নিচে 3 হবে, তো এটা পূর্ণসংখ্যা ভেঙে দিলে হবে 66.2/3%। অনুরূপভাবে আবার লিখবে অতএব জলে অক্সিজেনের শতকরা পরিমাণ সমান 100 × 1/3, তাহলে এটা কাটাকাটি করলে বা গুণ করলে হয়ে যাবে 100, তার নিচে 3, এটা পূর্ণসংখ্যা ভেঙে দিলে হবে 33.1/3%। এরপরের বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তো এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ a+1/a-2 × a²-a-2/a² সমান। এখন আমরা কি করব, না এই অঙ্কটা যা আছে তাই থাকবে, পরের অঙ্কটা দেখো a² - a-2 এটা থাকবে, নিচে শুধু a কমন আসবে। তো a কমন আসলে a + a × a+1 হবে। এরপরে দেখো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই যে অঙ্কটা এর পরবর্তী লাইনটা কি হবে, দেখো এখানে হয়ে যাবে a² - a-2/a × a-2, অর্থাৎ এখানে তোমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের একই থাকবে, শুধু পরের লাইনে এইটা এসে যাবে। তার পরের লাইনে কি হবে দেখো, এখান থেকে এটা কি হবে, না এখান থেকে এই অঙ্কটা, এই যে উপরের অঙ্কটা a² - a-2, এটা সমান কি হবে, না a+1 × a-2 হবে, আর নিচে যা আছে তাই থাকবে। ঠিক আছে, পরবর্তী লাইনে দেখো এখানে কি হচ্ছে, যে উপরের a+a-2 এবং নিচের a-2 কেটে যাবে, তাহলে উপরে a+1 আর নিচে a থাকবে। ঠিক আছে, যেভাবে এখানের অঙ্কটা a+1 আর এর এখানে আছে a+1, এটা এটা কেটে গিয়েছিল, উপরে a² - a-2 যা আছে থাকছে, আর এখানে a-2 আর এখানে a ছিল, সেটা থেকে গেছে। এখন শুধু উপরের অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয়ে যাবে a+1 × a-2, আবার উপরের a-2 নিচের a-2 কেটে গেল, পড়ে থাকে a+1/a, এটাই থাকবে উত্তর। এরপরে বলেছে অষ্টভুজে অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত ও প্রতিটি অন্তঃকোণের মান কত হবে, তাহলে সমষ্টি এখানে বার করতে হবে, সমষ্টি কত হচ্ছে, না 2 × 8 - 2 × 90 ডিগ্রি, যেহেতু এটা অষ্টভুজ, তাহলে দেখো এটা মাইনাস করে দিলে হবে 6, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 1080 ডিগ্রি। এখন অন্তঃকোণের মান হবে 1080 ডিগ্রি / 8, তো এটাকে ভাগ করে দিলে হবে 135 ডিগ্রি। এরপরে দেখো পরের পেজে,
পরের পেজে বলেছে নিচের একটা চিত্র আছে, এ বি সমান এসি, অর্থাৎ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এ বি সমান এসি, অর্থাৎ এই বাহু যা এই বাহু তাই। এখন বলেছে কোণ এ বি সি ও কোণ এ সি বি এর পরিমাপ কত। এখানে এ কোণটা 80 ডিগ্রি আছে, তাহলে বি কোণ এবং সি কোণের মান কত হবে? তো এটা যেহেতু 2 নাম্বার আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে এই বাহু আর এই বাহুটা সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। এখন আমরা জানি এই যে ত্রিভুজের তিনটে কোণ, তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হয়। এই 180 ডিগ্রির মধ্যে এ কোণটা দেখো 80 ডিগ্রি, আর এখানে বলে দিয়েছিল যে এ বি আর এসি বাহু এরা সমান। যেহেতু এ বি এবং এসি বাহু সমান, তাহলে এদের যে দুটো কোণ, এই দুটো কোণের পরিমাপ সমান হবে। অতএব কোণ এ বি সি, এ বি সি প্লাস এ সি বি সমান 180 মাইনাস 80। এই যে এই কোণটা, এই কোণটা 100, এটা শুধু 80 আছে, তো এই দুটো কোণের মাপ হবে, এই দুটো কি হবে 180 হবে, 180 থেকে 80 বিয়োগ করা হচ্ছে 100 ডিগ্রি। এখন 100 ডিগ্রি যদি হয়, তাহলে বি কোণ এবং সি কোণ সমান, তাই আমরা বি কোণ নির্ণয় করব 100 থেকে 2 বিয়োগ করে দিলে, তাহলে 50 ডিগ্রি, অতএব এটা সমান সি কোণ। অতএব কোণ এবিসি সমান 50 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 50 ডিগ্রি। এরপরে দেখো তিনের দাগে যে প্রশ্নটা আছে, বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, 5 নাম্বার করে পাবে। এবং এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলোকে তৈরি করে নেবে। এটা তোমাদের মিশ্রণ অধ্যায় থেকে এসেছে, তারপরটা শতকরা অধ্যায় থেকে এসেছে, ভোটের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এবং সময় ও কার্য অধ্যায় থেকে এসেছে, যেটা তোমাদের কষে দেখি 17-2, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন যেটা এসেছে, এটা তোমাদের সম্ভবত কষে দেখি 10-2 অথবা 10-1 থেকে এসেছে। আর তারপর আছে একটি একদিন একটি চিত্র প্রদর্শনী আসা 450 জন, এটা তোমাদের পাই চিত্র, যেটা তোমাদের পাঠ্য বইয়ের কষে দেখি সম্ভবত 1 বা 2 অধ্যায় পেয়ে যাবে, যেটা তোমাদের পাই চিত্র অধ্যায়। তো সেখান থেকে এই প্রশ্নটা এসেছে, তোমরা অবশ্যই এগুলো সমাধান করে নেবে। পরবর্তী পেজে দেখো তোমাদের 4-এর দাগে কি বলেছে, উৎপাদকের বিশ্লেষণ করো। এই যে উৎপাদক এবং পরবর্তী দুটো প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা তৈরি করে নেবে এবং তোমাদের পাঠ্য বই থেকে এসেছে। তারপরে সমাধান দেখতে পাচ্ছ, এই সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ, তারপরে সমাধানটাও তৈরি করে নেবে। এরপর বলেছে সরলতম আকারে প্রকাশ করো, যেটা তোমাদের কষে দেখি 15 অধ্যায় থেকে এসেছে। দুটো সরল করো, দুটো গুরুত্বপূর্ণ সরল করো, এটা এই দুটোকে অবশ্যই তৈরি করে নেবে। এরপর তোমাদের পাঠ্য বই থেকে এসেছে, যেটা হচ্ছে সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। দেখতে পাচ্ছ একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ধ্রুবদের শ্রেণীতে মোট 35 জন ছাত্রছাত্রী বয়সের গড় দেওয়া আছে, তাদের মধ্যে নতুন 7 জনের ছাত্র ছাত্রী ভর্তি হওয়ার, নতুন মোট শ্রেণীর ছাত্রছাত্রী বয়সের গড় হয় 13.9 বছর। তাহলে ধ্রুবদের শ্রেণীতে নতুন ভর্তি হওয়া 7 জন ছাত্রছাত্রী বয়সের গড় নির্ণয় করতে হবে। এরপর তোমাদের লেখচিত্র দেখতে পাচ্ছ, লেখচিত্র অঙ্কন করতে হবে, এবং তোমাদের এই পরীক্ষাতে তো লেখচিত্র থাকবেই থাকবে, যেটা তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 18 অধ্যায় আছে। তো 18 অধ্যায়ে যেসব লেখচিত্রগুলো আছে প্রত্যেকটা খুবই সহজ, ভালো করে তৈরি করবে, এবারের পরীক্ষাতে তোমাদের লেখচিত্র থাকবেই থাকবে। এবার দেখো তোমাদের এখানে লেখচিত্র দেখতে পাচ্ছ আরো একটা আছে, তো দুটো থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে, গ্রাফ পেপারে তোমাদের এই লেখচিত্র অঙ্কন করতে হবে। এবার দেখো উপপাদ্য দেখতে পাচ্ছ, যে কোনো দুটো উপপাদ্যের উত্তর দিতে হবে, পাঠ্য বই থেকে 11 নম্বর উপপাদ্য, 7 নম্বর উপপাদ্য এবং 10 নম্বর উপপাদ্য এসেছিল। তো এই উপপাদ্যগুলো পাঠ্য বইয়ে উত্তর পেয়ে যাবে, অবশ্যই তৈরি করে নিও। 6-এর দাগে দেখতে পাচ্ছ কিছু প্রয়োগ আছে। এরপর 7-এর দাগে তোমাদের যেটা আছে বলেছে যে সম্পাদ্য অঙ্কন করতে হবে, ঠিক আছে। 10 সেমি বাহু, একটা দৈর্ঘ্য বাহু আঁকতে হবে, তাকে সমান 4 ভাগ করতে হবে, প্রতিটা অংশের পরিমাপ নির্ণয় করতে হবে। এরপর একটা ত্রিভুজ অঙ্কন করতে দিয়েছে, যাদের ভূমি দেওয়া আছে বা একটা বাহু আছে, সেই বাহু সংলগ্ন দুটো কোণ দেওয়া আছে, এই দুটো কোণ নিয়ে, একটা বাহু নিয়ে তোমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো এই হচ্ছে তোমাদের গণিত বিষয়ের প্রশ্নপত্র। ঠিক এই রূপ অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করা হয়েছে, যদি তোমরা দেখে না থাকো ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও।